দুর্গাপুজো জমে উঠেছে, আর সেই দুর্গাপুজোর মরশুমে উৎসবের মাঝে আমরা পেয়ে গিয়েছি রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডেকে। সাধনদা, এখন বিশ্ববাংলা সংবাদের পক্ষ থেকে আপনাকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের সমস্ত দর্শকদের আমার শুভেচ্ছা, শারদীয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকুক, রাজ্যের প্রতিটি মানুষ আমি সেই কামনা করি। আমাদের দুর্গাপুজো শুরু হয়ে গেছে, আমরা দুর্গাপুজোর মধ্যে রয়েছি, বাংলার সর্বশ্রেষ্ঠ পুজো এবং একটা উৎসব। সেই উৎসবটা হলো আন্তর্জাতিক বাঙালিদের একটা উৎসব দুর্গাপুজো, এবং সঙ্গে সঙ্গে আজকে মহাত্মা গান্ধী 150 বছর জন্ম দিবস, সেই দিনটাও আমরা পালন করছি। এই দুটো দিন আমরা খুব নিষ্ঠার সঙ্গে পালন করছি। একেবারে আপনি রাজ্যের মন্ত্রী, একজন বিশিষ্ট রাজনীতিবিদ, দীর্ঘদিনের বর্ষীয়ান রাজনীতিবিদ, কিন্তু এই পুজো মরশুম সবারই একটা ফ্যামিলি আছে, ফ্যামিলি নিয়ে দুর্গাপুজোয় কী প্ল্যানিং আপনার? সারা বছর রাজনীতি বা মন্ত্রিত্বের বাইরেও তো একটা না, ফ্যামিলি নিয়ে প্রোগ্রামটা তো আমার, জনগণ জনসাধারণ তো আমার ফ্যামিলি, তো তারাও তো আশা করে যে আমি সব জায়গায় যাই। তো সেই সকালবেলা থেকে গতকাল পরশু সব গেছি, এখনও যেতে হবে সন্ধেবেলায়। অতএব আমার ছাড় নেই, আমি যতক্ষণ না পুজো শেষ হবে ততক্ষণ আমাকে থাকতে পাবে। একেবারে রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে কিন্তু জানিয়ে দিলেন তার ফ্যামিলি যেমন আছে, গোটা বাংলা তার পরিবার এবং সবাইকে নিয়েই তিনি শারদ উৎসব, এই দুর্গাপুজোর উৎসবটা তিনি মেতে উঠবেন এবং তিনি চেষ্টা করবেন যথাসম্ভব সকল জায়গায় যেতে। আইটিসি রয়্যাল বেঙ্গল থেকে ক্যামেরায় প্রকাশের সঙ্গে আমি সোমনাথ, এখন বিশ্ববাংলা সংবাদ।